জীববৈচিত্র্য ধ্বংস হলে ভারসাম্য হারাবে পরিবেশ বিরাট ক্ষতির মুখে পড়বে মানবজাতি করোনার মতো মহামারী তার বড় দৃষ্টান্ত বলে মনে করেন পরিবেশবিদরা তাদের গবেষণা বলছে অর্থনৈতিক কর্মকাণ্ড চালাতে গিয়ে মানুষই পরিবেশের ক্ষতি করছে বেড়েই চলেছে গ্রিনহাউস গ্যাস নিঃসরণ তাতে বাড়ছে তাপমাত্রা ও সমুদ্র পৃষ্ঠের উচ্চতা ঘূর্ণিঝড় জলোচ্ছ্বাস বন্যা ভূমিধসের মতো প্রাকৃতিক দুর্যোগ হানা দিচ্ছে বারবার ঢাকা সহ অন্যান্য শহরগুলোতে ফিটনেসবিহীন গাড়ি শহরের চারপাশে ইটের ভাটা আর রাস্তা ঘোড়াখড়ি নির্মাণ কাজ আর এই জন্য সবচেয়ে বেশি সাফারার হলো নারী বয়স্ক মানুষ এবং শিশুরা আমরা বায়ু দূষণের জর্জরিত পানি দূষণের জর্জরিত কিন্তু আমাদের ইন্ডাস্ট্রিগুলিকে আমরা অ্যাফ্লুয়েন্ট ট্রিটমেন্টে বাধ্য করতে পারছি না আমাদের আগে কোনো ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট হচ্ছে না বিশেষজ্ঞরা বলছেন পরিবেশ চক্র বজায় রাখতে জীবজগতের ভূমিকা গুরুত্বপূর্ণ কোন একটি প্রজাতি ধ্বংস হলে মানুষের জন্য তা হুমকি তাই পরিবেশ রক্ষায় এখনই সচেতন হওয়ার তাগিদ দেন তারা একটা কিছু সাথে অন্যান্য হয় এখন যদি আমরা ব্যবস্থা গ্রহণ না করি তাহলে ভবিষ্যতে আমাদের খুবই অসনি সংকেত আছে বেশি করে বৃক্ষরোপণ ও জীব সংরক্ষণে মানুষকে সচেতন করার উদ্যোগ জোরদার করেছে সরকার জলবায়ু পরিবর্তনের অভিজ্ঞাত মোকাবেলা বনজ সম্পদ উন্নয়ন ও সমুদ্রের টেকসই ব্যবস্থাপনার মাধ্যমে দেশের বর্তমান ভবিষ্যৎ জনগোষ্ঠীর বাস উপযোগী টেকসই পরিবেশ নিশ্চিতকরণের নিরন্তর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে করোনা অতিমারিতে প্রাকৃতিক সংরক্ষণের যে উপলব্ধি মানুষের হয়েছে তা যাতে আগামীতেও অব্যাহত থাকে সেজন্য বছর জুড়ে কর্মসূচি নেওয়ার পরামর্শ সংশ্লিষ্টদের ফাহিম মুনাইম বৈশাখী সংবাদ ঢাকা